আজকে এই বড়ালি মাঠে শওকত মোল্লার নেতৃত্বে সকল শওকত মোল্লার উদ্যোগে পার্টি ইফতার পার্টির আমরা সব সময় কি করি আমরা দোয়া চাই আমরা মানুষের জন্য শুভ কামনা করি না সেটা শুনুন কে করলো কে না করলো ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নয় আমাদের আগেই কর্মসূচি ছিল তারপরে ওরা করেছে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই আমাদের প্রচুর চ্যানেল তো আসতে ভাই দাদা একটু ঘুরে ফিরে বলবে না দাদা আজকে ইফতার মজলিস কি বলবেন তা আপনারা জানেন আমরা তৃণমূল কংগ্রেস প্রতি বছরই এই ধরনের ইফতার পার্টি বিভিন্ন জায়গায় হয় আজকে যেটা সব থেকে মানে বলার যে কয়েকজন হুজুর কেবলার এখানে এসছেন তোমার হুজুর থেকে শুরু করে আরো অন্যান্য হুজুররা আজকে এই পবিত্র রমজান শরীফ ১৭টা রোজা আমাদের আর শেষ হলো তাই আজকে ভাঙড়ের মানুষের প্রতি আমাদের যে আন্তরিকতা ভালোবাসা আজকে রমজান শরীফ পবিত্র রমজান শরীফের মাসে হাজার হাজার মানুষের উপস্থিতি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আজকে এই বড়ালি মাঠে শওকত মোল্লার নেতৃত্বে সকল শওকত মোল্লার উদ্যোগে তিনি আমাদের বিধায়ক শুধু ক্যানিং বিধায়ক ক্যানিং পূর্ব বিধায়কও নয় তিনি আমাদের ভাঙড়ের অতিরিক্ত দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি আমাদের ভাঙড়ের হাত পিছা হইল আসবে না দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করছে আজকে আমরা সত্যি ভালো লাগছে যে আমরা সবাই মিলে একাকার এখানে আপনারা দেখেছেন মঞ্চের সমস্ত নেতৃত্ব ভাঙড় একের এর সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আমরা তাই একের নেতৃত্বকে অভিনন্দন শুভেচ্ছা জানাবো যে তাদের অত্যন্ত পরিশ্রমে যে এই এত বড় একটা ইফতার পার্টির আমরা সবসময় কী করি আমরা দোয়া চাই আমরা মানুষের জন্য শুভ কামনা করি মানুষের জন্য ইফতার যে ইফতার মজলিস সেই মজলিসে আপনারা দেখেছেন হুজুরা কয়েকজন হুজুর আজকে এই অংশগ্রহণ করেছে এই আমাদের ইফতার পার্টিতে তাদের দোয়া আশীর্বাদ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি তাই আমরা চাই যে এই ধরনের ইফতার পার্টি ভাঙড়ে আরও হবে আপনারা জানলেন আগামী রবিবারও আমাদের দু নম্বর ব্লক সন্তুলিতেও আমাদের এই ধরনের ইফতার পার্টি আছে আমরা চাইব যে আমরা সবাই মিলে আমরা যারা দলের লোক এমনি সাধারণ মানুষ আজকে এখানে প্রচুর এসছে আমি দেখেছি যারা দল করে না এরা মানুষও প্রচুর এসছে তারা ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছে আমি সবাইকে ভাঙড়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই পবিত্র রমজান শরীফ কাটুক ঈদ মোবারক আসন্ন সবাইকে ভালো থাকার আহ্বান না সেটা শুনুন কে করলো কে না করলো ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নয় আমাদের আগেই কর্মসূচি ছিল তারপরে ওরা করেছে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই আমাদের কর্মসূচি আমরা নিজেরা পালন করেছি কে কোথা থেকে করছে কে কোথায় করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আর সেটা নিয়ে আমাদের বলারও কিছু শুনুন না পঞ্চায়েতের এখনো বিজ্ঞপ্তি হয়নি আপনারা জানেন রমজান শরীফের মাসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি হয় আমরা সেইরূপভাবে আজকে বড়ালির মাঠে শওকত মোল্লার নেতৃত্বে আজকের এই বিশাল ইফতার পার্টি আমরা শওকত মোল্লাকে ধন্যবাদ জানাবো তিনি এই আয়োজক বা তানার একের সমস্ত নেতৃত্বকে আমরা শুভেচ্ছা ঠিক আছে।